আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিচেন হাবিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালীন সবজি দিয়ে স্যুপ নুডলস রেসিপি। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটু সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে, এবং একটা অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে যাও যাক মূল পর্বে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, এগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছয়টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি দু টুকরো ফুলকপি, বাঁধাকপি কুচি, এবার এগুলো ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং একটি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি দুটি ডিম, দিয়ে দিচ্ছি 1.5 লিটার পানি, পানি সিদ্ধ হয়ে আসলে নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি নুডলস নিয়েছি, আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে এবার একটি মিক্সচার তৈরি করব। এটি নুডলসে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে ওগুলা। আমি যেহেতু বেশি রান্না করছি তাই আমি এখানে 6টা মশলার প্যাকেট নিয়েছি। নুডলস রান্না হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সো ভিউয়ার্স আমার স্যুপ নুডলস তৈরি। এটি খেতে খুবই হেলদি এবং টেস্টি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে রেসিপিটি ট্রাই করে কেমন হলো সেই ফিডব্যাকটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার আগের ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, আমি লিংক দিয়ে দিব। আর চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।